Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Shema's cooking and blog. To aske share korbo apnader sathe easy fruit salad recipe. Khub shohoje ei fruit salad ta banabo ar sundor ekta flavor khete. To ja ja lagteche shekuli ami ektu dekhe dicchi. Ekhane ache blueberry, raspberry, স্ট্রবেরি অ্যান্ড তিন রকমের আপেল, একটা হচ্ছে গালা আপেল, পুজি আপেল অ্যান্ড গ্রিন আপেল। তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, 10 মিনিট ভিজাই রাখলে হবে। তারপরে পানিটা 10 মিনিট ভিজিয়ে রাখার পরে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, ফ্রুটের মধ্যে যেন এক্সট্রা পানি না থাকে। বা একটা ন্যাপকিনের উপরে রাখবেন, পানিগুলো সব টেনে নেবে ন্যাপকিনে। আর যা আছে ওইখানে, ওকে। তো এখানে যে অরেঞ্জটা দেখছেন, এই অরেঞ্জটা আমি হলো জুসগুলি নিয়ে নিব। আর গাছের থেকে একটা লেবু পেড়ে আসলাম, 7টা লেবু ধরলো, 7টার মধ্যে এখন আজকে একটা নিয়ে নিলাম। তো উপরে যে খোসাটা দেখতেছেন, এটা আমি এই যে এরকম করে এটা দিয়ে জেস্ট বলে, আই ডোন্ট নো, লেবুর খোসাটা জেস্ট বলে। তো আমি হলো একদম সিকন্ড সাইডটা দিয়ে আগে এর পুরা খোসাটা নিয়ে নেবো আর কি, জেস্টটা গুঁড়ো গুঁড়ো করে। আর অরেঞ্জটার জুস নিয়ে নিচ্ছি আমি, হলো এগুলি আর দেখাচ্ছি না, ভিডিও লং হয়ে যাবে সেই জন্য। তো এখানে আমি লেবুর জুস আর অরেঞ্জ জুসটা নিয়ে নিলাম, আই থিঙ্ক অরেঞ্জ জুসটা 2 টেবিল স্পুন আর লেবুর জুস 1 টেবিল স্পুনের মতো, অল টুগেদার আই থিঙ্ক 4 টেবিল স্পুন হবে। তো যাই হোক, এখানে জেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। তো বড়ও না বেশি ছোটো না, একদম মিডিয়াম সাইজের পুরোটাই দিয়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে জুসটা, লেমন জুসটা রেডি। এখন এখানে যেটা দিব সেটা হচ্ছে হানি। আমি এখানে 2 টেবিল স্পুন, ইয়েস 2 টেবিল স্পুনের মতো আমি এখানে হানি দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে, সাথে সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর ফ্রুটগুলো ওয়াশ করার পরে কিছুক্ষণ ঝাঁঝরিতে রেখে দিবেন, যাতে নো ওয়াটার ফ্রুটের সাথে। ওকে, একটু ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এটা রেডি। এখন হচ্ছে কি, আমি একটা বাটি নিয়ে নিলাম এখানে, দেখতে পাচ্ছেন একটা বাটি নিলাম। এখন একে একে আমি ফ্রুটগুলি দিয়ে দিচ্ছি বাটিতে, আপেল দিয়ে দিচ্ছি, সবগুলি দিয়ে দিব। আপেল এটা পরে দিব, কারণ এটা মাখার সাথে ভেঙে যাবে, উপরে দিব। এটা সবসময় সফট হয় রাসবেরিটা। আর সব দিয়ে দিচ্ছি, ব্লুবেরি, স্ট্রবেরি, তিন রকমের কালা আপেল, পুজি আপেল অ্যান্ড গ্রিন আপেল, ব্লুবেরিও দিয়ে দিলাম সব। ওকে, এখানে কিছু আনারস দিয়ে দিচ্ছি, বেশি দিব না, বেশি হয়ে যাবে, এগুলো এমনি খাবো। ওকে, আর হচ্ছে গিয়ে এখানে কিছু ডালিম দিয়ে দিচ্ছি আমি। ওকে, 2টা কলা দিয়ে দিচ্ছি, এবং কলাটা হচ্ছে স্পেশালও বলতে পারেন, আবার যার পছন্দ না সেও নাও দিতে পারেন। সো এটা টোটালি আপ টু ইউ, এটা পছন্দ হলে দিবেন আর কি কলাটা। তো আমি এভাবে করে বাইট সাইজ করে কেটে দিচ্ছি। এখন সে জুসটা দিয়ে দিচ্ছি, যেটা আমি মিক্স করে রাখছি এখানে। ওকে, দিয়ে দিচ্ছি, সুন্দর করে সব জায়গায় মিক্স করে নিব। ওকে, আর খুব ভালো করে মিক্স করে নিলে রুট সালাদ হয়ে গেছে। ওকে, আর ফ্রুট কাটার সাইজটা অবশ্যই বাইট সাইজ করে নিতে হবে, মানে বড় না কি যেন মুখে ধরে, মানে বেশি বড় হলে ভালো লাগবে না। তো যাই হোক, মিক্স করে নিলাম। ফুল কিউট, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তো আশা করছি ভালো লাগছে আপনাদের কাছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অনুরোধ রইল, ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন।